Assalamualaikum viewers, welcome back to my channel. কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। সুলতানা সুমন ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি এখানে তরকারিগুলো ধুয়ে নিলাম, তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো এগুলো ধুয়ে নিচ্ছি, আর নিয়ে আমি এগুলো কেটে নিব। তো এখানে আমি সাগরের সুরমামা যেটাকে বলে ওইটাই আসলে বুনা করব। তো আমি মাছটা কাঁচায় বুনা করব, আমি মাছটা ভাজি করি নাই। সাগরের কিছু মাছ আছে যে ভাজি ছাড়াই রান্না করতে হয়, আর কিছু মাছ ভাজি করে খেলে বেশি ভালো লাগে। তো আসলে মাছটা কাঁচায় রান্না করলে বেশি ভালো লাগে, তার জন্য কাঁচায় রান্না করব। তো আমার সাথেই থাকুন। তো আমি মাছটা একটু কষানোর পরে এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো পানিটা এমনভাবে দিলাম যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। তো ঝোলটা যখন মাখামাখা হবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। তো আরেক পাশে আমি ফুলকপির জন্য আসলে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, কষিয়ে আমি কপিটা দিয়ে দিব। তো রান্নাগুলো এক এক করে নিই, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন।
ফুলকপির তরকারিটা হয়ে গেছে। এখানে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আমার শ্বশুর বাড়ির লোকেরা এভাবে খেতে পছন্দ করে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটা নামিয়ে বাগার দিয়ে নিব। দিয়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে। তো আসলে যেহেতু বাসায় ঝামেলা, তার জন্য এভাবে অল্প স্বল্প করে রান্না বান্না হচ্ছে। আর আরেকটা কথা, যেহেতু আমরা পরিবারে বেশি মানুষ, তার জন্য এরকম বড় পাতিলে রান্না করতে হয় আর বেশি তরকারি। তো আপনারা কিছু মনে করবেন না। তো রান্নাগুলো হয়ে গেছে, এতো মাছ হয়ে গেছে, এতো ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। আর এটা ছিল গতকালের যে পাতাকপি রান্না করছিলাম ওইটা, আর এখানে চিংড়ি মাছ আর শিং মাছ একসাথে গরম করে নিছি। তো সবাই তো গা গোছল ধুয়ে সবাই তো খাবার টেবিলে। তো আমি ওমর আর হামজাকে খাইয়ে দিচ্ছি, ওরা আর কোনো তরকারি খাবে না। তো ওদের জন্য আমি শিং মাছ নিয়ে ওদের দুই ভাইকে একসাথে খাইয়ে দিচ্ছি। আসলে পরিবারের খুশি আসলে নিজের খুশি আমার এক সময় ছিল যে আমাদেরকে খাইয়ে দিত, আর এখন একটা সময় আসছে যে নিজেরাই মা হলাম, নিজের সন্তানদেরকে নিজে খাওয়াতে হয়, এতো ঘরের অবস্থা। তো চলে আসলাম বিকেলবেলা ছাদে। তো আসলে বিকেলের এই দৃশ্যটা দেখতে ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়। তো সূর্য অস্তর সময় আর কি, প্রায় সন্ধ্যা হবে এরকম সময় আসলাম ছাদে। আসলে আসলে যেহেতু বাসায় ঝামেলা, তো আসলে শরীরটাও ওরকম ভালো না, আসলে মনটাও ভালো না। তো এইতো আশেপাশের দৃশ্যটা দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে চুটকি পিঠা, এটা আমি রোদে শুকাতে দিয়েছিলাম। তো তো একটু শুকিয়ে রাখলে ভালো থাকবে। তো এটা এখন আমি একটা বয়মে ভরে নিব। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।